পশ্চিম ত্রিপুরা আসনে পত্র দাখিলের মিছিলে প্রত্যাশার চেয়েও বেশি জনসমর্থন পেয়েছে ভারতীয় জনতা পার্টি শক্তি পরীক্ষায় অনেকটাই এগিয়ে গেছেন বিপ্লব কুমার দেব রাজপথে দিয়েছেন তিনি রাজ্যসভার সাংসদদের দায়ভারের পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতির মুখ হিসেবে এতদিন হরিয়ানা প্রভারের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বিপ্লব কুমার দেব তাই পত্র দাখিলের সময় তার পাশে থাকতে সুদূর হরিয়ানা থেকে বুধবার ছুটে এসেছেন সেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী লাল খট্টর বাংলা ভাষায় বক্তব্য শুরু করে এদিন রাজ্যবাসীর মন নিয়েছেন মনোহর লাল হরিয়ানার প্রকৃত শুভাকাঙ্ক্ষী বিপ্লব কুমার দেবের পাশে থাকতে সেখান থেকে একটি বড় দল ত্রিপুরা এসেছেন বলে এদিন জানিয়েছেন তিনি বিপ্লব দেবের মাধ্যমে ত্রিপুরা আর হরিয়ানা সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে বুধবার বার্তা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর नमस्कार सदन को नमस्कार हमारी बहुत बड़ी टीम हरियाणा से आई है हमारे मुख्यमंत्री हरियाणा के श्री नारायण सिंह सैनी भी आए हैं मैं आखिर में कहूंगा मुख्यमंत्री जी के बोलने से पहले के नॉर्थ ईस्ट और नॉर्थ ईस्ट और वेस्ट क्या वेस्ट नॉर्थ वेस्ट ত্রিপুরা আগে বড় ধন্যবাদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসনে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জিতবে বলে এদিন আশা প্রকাশ করেছেন হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি মানিক শাহ জীবৃত্ব ত্রিপুরা কী কী সিটে कमल के फूल को परखला करके नरेंद्र मोदी जी को फिर एक बार फिर एक बार फिर एक बार अब की बार, अब की बार, अब की बार, उसको मजबूत करना आप सबको राम राम जय श्री राम सियावर राम चंद्र की सियावर राम সুদূর হরিয়ানা থেকে আসা অতিথিদের এদিন স্বাগত জানিয়েছেন বিপ্লব কুমার দেবের বন্ধু তথা পিপড়া মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব নিজের বক্তব্যে এদিন তিনি বলেন মহাভারতের সময়কাল থেকে সম্পর্ক রয়েছে ত্রিপুরা ও হরিয়ানার মধ্যে আগামী দিনেও সেই সুসম্পর্ক বজায় থাকবে हमारे जो अतिथि आए हैं हरियाणा से मैं त्रिपुरा के बारे आपको एक ऐतिहासिक बात बोलना चाहता हूं कि ये त्रिपुरा साम्राज्य महाभारत के समय से है और हम सब जानते हैं कि हस्तिनापुर और कुरुक्षेत्र कहां से आता है तो हमारा सम्मान सिर्फ आपसे नहीं है हमारा सम्मान सदियों से है और ये सम्मान बरकरार रहेगा और जारी रहेगा বিপুল পরিমাণ কর্মী সমর্থকদের উপস্থিতিতে এবং শুভাকাঙ্ক্ষীদের পাশে নিয়ে বুধবার মনোনয়নপত্র দাখিল করেন বিপ্লব কুমার দেব রিপোর্ট আর ইনিউজ